এরা আমার এলাকার ছোট বড় ভাই বিরাদর ভাতিজা আসসালামু আলাইকুম। গত শনিবার 16/10/2021 ইংরেজি আমার উপরে ফেসবুকও অভিযোগ করে একটা ভিডিও আইছে। এই ভিডিওর মাঝে আমার কিছু গালাগালি করা হয়েছে, খেবা খারা করছে, এখন পর্যন্ত আমি জানতাম পারছি না। তো এই ভিডিওর প্রতিবাদে আপনারা সামনে এই ভিডিওর মাঝে যে সমস্ত তথ্য আছে ওই সমস্ত তথ্যর জবাব আমি দিলাম। এক নম্বর হইল, এই ভিডিওর মাঝে এতিমখানার নামে আমি অনেক টাকা বিদেশ থাকি কালেকশন হয়ে আত্মসাত করছি। আমি সম্মানিত বিওয়ার সাংবাদিক ভাইয়েরা দেশ বিদেশের সবর বুঝার লাগে হইলাম, আমি দেশের কোনো মাইশোর গেছে থাকি এখন পর্যন্ত আমার এতিমখানার নামে খের গেছে থাকি একটা টাকাও কালেকশন করছি না। এই এতিমখানাটা এই পর্যন্ত আমি আইছি আমার বিদেশের কিছু বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষী তারা স্বইচ্ছায় আমার কিছু সাহায্য সাহায্য করছেন, এখনও খররা আমার এতিমখানাটা এখনও কমপ্লিট হয়েছে না, আস্তে আস্তে কমপ্লিট হওয়ার দিকে। দুই নম্বরে এই এতিমখানাটা চলে গেলে, এতিমখানাটা চলে লন্ডনের আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড বন্ধু তারার লগে পরামর্শ কইরা এই পর্যন্ত এতিমখানার বিল্ডিংটা আমরা আগাই আনছি। আমার উপরে আরও একটা অভিযোগ আইছে এই ভিডিওর মাঝে যে লন্ডন থেকে 30-35 জন বা 40 জন এতিমর প্রতি মাসের খরচ আমার দেওয়া হয়। তারা অভিযোগ আনছেন যে এই 30-40 জন এতিম তৈন দেখলাম না, তাই খরচ আইন না কিতা খরা। এক পর্যায়ে একজনে কইছেন আমার ফকেটও পড়লাম। আমি যদি এতিমখানা এখনও কমপ্লিট হইল না, দরজা জানালা সাইটের মাটি গেটের সামন অনেক কাম বাকি রয়েছে, উফরে দি ফেন লাগাইবার এটা সব কিছু বাকি রয়েছে, তাহলে আমি এতিম আনতাম কই থাকি আর এতিম 30-40 জন এতিমর খরচ আমাকে চাইতো কই থাকি। এরপরে আমার উপরে যে বা যারা তত্ত্বটা দিছে, আমি দেশে তাহা সত্ত্বেও তারা আমার সাথে কোনো ফোনে যোগাযোগ করছেন না বা আমার আনা জানাইয়া তারা হঠাৎ করে ইয়া একটা ভিডিও উদ্দেশ্য প্রণীতভাবে হইরা ফেসবুকও চড়াইয়া আমার মান সম্মান আমার গ্রাম্য মাররা আমার লন্ডনও গেছে ভিডিওটা হকানো আমার ইজ্জত যা। আমার এই ভিডিওর মাঝে আমার এতিমখানার বিভিন্ন অংশ সম্পর্কে তারা নানারূপ মন্তব্য করছে। সাংবাদিক ভাইয়ার উদ্দেশ্যে আমি কইলাম আপনারাও দেখুক আমার ভিডিওর আমার এতিমখানার উফরেদি হল রুম আছে, হল রুমের মাঝে 14-15টা ফ্যান লাগাইলাছে, প্রত্যেকটা ক্লাসরুমও 4টা করে ফ্যান লাগাইলাছে, আপনারা দীক্ষা জানি জানো। এরপরে বাথরুম আছে আমার হেনাস্তা করার লাগি, তারা কইছেন এটা একটা বিলাসবহুল বাসা, আপনারা সবর গেছে আমি কইরাম আপনারা দীক্ষা যাও কয়া রেকর্ড করে লইয়া যাও কয়া, এখানেও হল রুম যেটা আমার এনে বইয়া ইতিম হলে ফরবা, এখানেও 16টা ফ্যানের জায়গা আছে, উফরে দিয়ে আপনারা চাইলে আপনার দেখতে পারবা। এরপরে প্রত্যেকটা রুমও 4টা করে ফ্যানের জায়গা আছে। সচেতন নাগরিক দেশ বিদেশের যারা আছেন আপনারা চিন্তা কইরা দেখুন জানো যে একটা বিলাসবহুল বাসার একটা রুমও 4টা করে ফ্যান অথবা একটা হল রুম যদি থাকে এটার মাঝে 16টা ফ্যান থাকে নিয়ে আপনারা উপরে আমি বিবেচনার বার চাইকা দিলাম। এরপরে আমার আম্মার কথা হইয়া আমার আম্মার ভিডিও ফুটেজ দেখাইয়া আমার আম্মার মূল কথা না দিয়া ভিডিওর মাঝে দেখাইছেন যে ফুয়াইগুলি আমি ঠিকই গেছি। আমার আম্মাই দেখার সাথে সাথে এখন পর্যন্ত খানরা আমার আম্মারে আমি এখন পর্যন্ত বুঝতাম পারলাম না, হইটা সাংবাদিকর বা যে দিছে তার চালাকি, যেও দিছে তার চালাকি। আমার শেষ বক্তব্য হইল সাংবাদিক ভাইয়ারা যারা আইছেন আপনারা ধন্যবাদ, আর আপনারা আমার এতিমখানাটার স্ট্রাকচার রুম বাথরুম হল রুম বালা করে রেকর্ড করে জানিবা, আমার এলাকার মানুষ যারা আছেন আপনারাও দেখা যাইবা আর এটার সত্য জিনিসটা আপনারা প্রচার করবা, এটা একটা বিলাসবহুল বাসা নিনা এটা একটা এতিমখানার স্ট্রাকচার দেওয়া।
ওটা আপনার কাছে অনুরোধ। আর যারা আমার ই আমার উপরে ই অভিযোগ আনছে না, আমি লন্ডন থেকে টেখা মাইরা আনছি, অথবা 40 জন এটিমর টেখা আর তারার আমি অন্তরের অন্তরস্থল থাকি এটা গিনা করলাম, তীব্র নিন্দা জানাইলাম। আমি তারার পরামর্শ দিমু এজ এ আলিম হিসাবে, যে যেবা যারা এটা খরচ হইন, যে আপনারাও একদিন মরবা, আমিও একদিন মরমু, যদি এটা আপনারা ভুল খৈরাতা হই তৈলে আপনারা নিজে নিজে তবা করেন জানু, আর যদি সত্য হইয়াতা হই, সত্য তো প্রমাণ খর্তা ফার্তাও নাই, আমি চ্যালেঞ্জ করলাম, কিন্তু ভুল হয়েছে না আমি মনে হরমো 100%, নাইলে আল্লাহর কাছে আপনারা দরাত থাক, বা আল্লাহর কাছে আমার ফয়লা বিচার রইল, 2 নম্বর রইল দেশবাসী যারা দেখরা আপনারা আমার এতিমখানাটা বা রেকর্ড করে নিরা সাংবাদিক বাইকলে আপনার কাছে বিচার রইলো,